সিলেটের ওসমানীনগরে ব্যাংকার্স ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোয়ালা বাজারে সোমবার একটি অভিজাত রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি জুবেল আহমেদ শেকেল জানান, এতে সভাপতিত্ব করেন ব্যাংকার্স ক্লাবের সভাপতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক জালাল আহমেদ। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, ওসি মাসুদুল করিম, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবেল আহমেদ শেকেল সহ আরও অনেকে। সভায় ওসমানীনগরের ২৫ ব্যাংকের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংক ও ব্যাংকের এটিএম বুথসমূহের নিরাপত্তা জোরদার করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।